আমাদের বোর্ডে জড়তার ভ্রামকের খুবই চমৎকার একটা প্রবলেম দেয়া আছে, একটা ফাঁপা গোলক, এবং এই ফাঁপা গোলকের মাঝখানে ব্যাস বরাবর একটা দণ্ড। এখন এই যে অক্ষটা দেখতে পাচ্ছ, এই অক্ষটা ফাঁপা গোলকের ভরকেন্দ্র, এবং এট এ টাইম এই দণ্ডের ভরকেন্দ্রকে ছেদ করে গেছে। সো এই অক্ষের সাপেক্ষে এই সামগ্রিক সিস্টেম অর্থাৎ ফাঁপা গোলক এবং দণ্ড এই দুইটা মিলিয়ে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমার বের করতে হবে। সো জড়তার ভ্রামকের এই অস্থির প্রবলেমটা যদি পারতে হয়, তাহলে অবশ্যই আমাদের বিভিন্ন বস্তুর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্রগুলো জানতে হবে, আর এই সূত্রগুলো ভার্সিটি অ্যাডমিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা যেই সূত্রগুলো বারবার আসে সেই সূত্রগুলো একটু রিভাইজ করি। রিভাইজ করে আসার পর দেখবা অটোমেটিক তুমি এই অঙ্কটা করে ফেলতে পারছো। তো সূত্র যাওয়ার আগে তোমাদেরকে একটু জানিয়ে রাখি, আমাদের টার্গেট ডিউ 4.0-তে ফাটাফাটি ক্লাস হচ্ছে। নেক্সট ক্লাস হবে ফিজিক্সে নিউটনীয় বলবিদ্যা, এরপরে আরও 12টি অধ্যায় তো বাকি আছেই। সো অনেক অনেক ক্লাস কিন্তু বাকি আছে, এবং উইকলি আমাদের এক্সাম হয়, রিটেন এক্সাম হয়। সো এই অনলাইন কোর্সে তুমি যদি যুক্ত হতে চাও হয়ে যেতে পারো, সময় এখনো অনেক আছে। এই সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে পারলে, প্রপার গাইডলাইনের মধ্যে দিয়ে নিজেকে নিতে পারলে একটা ভালো জায়গায় তোমার চান্স হবে ইনশাল্লাহ। দেখা হবে টার্গেট ডিউতে। ওকে, সো আমরা বিভিন্ন বস্তুর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্রগুলো একটু জেনে নিই। আমি জানি তোমরা জানো, না জানলেও সমস্যা নাই। দেখতে পাচ্ছ এটা একটা রিং। তো এই রিং এর তলের উপর লম্ব এবং ভরকেন্দ্রগামী অক্ষ, এই যে দেখো এই যে অক্ষটা, এই অক্ষটা রিং এর তলের উপর লম্ব এবং এট এ টাইম ভর কেন্দ্র দিয়ে গেছে, তাই না? তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি বলে, তাহলে এটার জড়তার ভ্রামক হবে আই ইজ ইকুয়াল টু এম ইন্টু আর স্কোয়ার। ওকে, এখন রিং এর মতো দেখতে কে ফাঁপা সিলিন্ডার, একটা ফাঁপা সিলিন্ডার যদি তোমার সামনে এভাবে রাখি, ফাঁপা সিলিন্ডারকে তুমি যদি উপর থেকে দেখো, ফাঁপা সিলিন্ডারকে যদি উপর থেকে দেখো, এই যে এটা হচ্ছে টপ ভিউ, তাহলে এটাকে রিং এর মতো লাগবে না ভাইয়া। তাহলে এই যে ফাঁপা সিলিন্ডার, এই ফাঁপা সিলিন্ডারের সেন্টার অফ ম্যাস দিয়ে ঠিক এই বরাবর যে অক্ষটা যাবে সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে রিং এর সমান। তাহলে ফাঁপা সিলিন্ডারের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এম আর স্কোয়ার, মানে রিং এর সমান। এখন রিং এর জায়গায় এটা যদি একটা ডিস্ক হতো, সাপোজ এটা হচ্ছে একটা ডিস্ক বা চাকতি, ওকে একটা চাকতি ডিস্ক, আচ্ছা ডিস্কটাকে আমরা এইভাবে না আঁকি, রিং এর মতো করে একটু সুন্দর করে অঙ্কন করি। এই যে এই হচ্ছে ডিস্ক, জাস্ট এই রিংটাকে আমরা আমাদের কালার দিয়ে ফিল আপ করে দেবো। এই হচ্ছে, এই যে এটা হচ্ছে একটা ডিস্ক। এখন ডিস্কের ঠিক ভরকেন্দ্র দিয়ে যে অক্ষটা যায়, ডিস্কের ভরকেন্দ্র দিয়ে যে অক্ষ যায় সেই অক্ষের সাপেক্ষে এটা জড়তার ভ্রামক হবে এম আর স্কোয়ার বাই টু। এটা চাকতির জড়তার ভ্রামক, ভরকেন্দ্রগামী এবং তলের উপর লম্ব। আর খেয়াল করে দেখো, আমরা যদি একটা ডিস্কে ডিস্কের মতো আমরা যদি একটা নীরের সিলিন্ডার নিই, কি নেই, নীরের সিলিন্ডার, একটা নীরের সিলিন্ডারের টপ ভিউ কেমন হয় ভাইয়া? এ হচ্ছে সেই নীরের সিলিন্ডার, এটাকে নিরেট করে দাও। নিরেট মানে এটা ভরপুর হয়ে যাবে। হ্যাঁ, এই যে ভরপুর করে দিলে দেখো টপ ভিউটা কেমন, এটা টপ ভিউটা কি ভাইয়া ডিস্কের মতো, যেহেতু এটা টপ ভিউ ডিস্কের মতো, তাই এটার এই যে এইখানে সেন্টার দিয়ে যেই অক্ষ যাবে সেই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ডিস্কের সমান। এগুলো মনে রাখার টেকনিক আর কি, তুমি চাইলে মুখস্থ করতে পারো। ওকে, এরপর আসি আমরা ফাঁপা গোলক ও নিরেট গোলক। ফাঁপা গোলক মানে কি ভাইয়া? ফাঁপা গোলক মানে হচ্ছে ফুটবল। এই মনে করো একটা ফাঁপা গোলক, এটা একটা ফুটবল, কল্পনা করো, এত আঁকাআঁকির টাইম আমাদের নাই। এই ফাঁপা গোলকের সেন্টার অফ ম্যাস দিয়ে, এই যে সেন্টার অফ ম্যাস দিয়ে যেই অক্ষটা যাবে সেই অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 2/3 mr². ওকে, ফাঁপা গোলক। আর এই গোলকটাই যদি নিরেট হয়ে যায়, কেমন হয়ে যায়? নিরেট, এই যে এটা নিরেট মানে ভেতরে ভরপুর। এটা কেমন ভাইয়া? ভিতরে ভরপুর, নিরেট, যেমন হচ্ছে আমাদের কাঠের বল কিংবা পৃথিবী। এই নিরেট গোলকের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে 2/5 mr². মাত্র এই 6টা জিনিসের ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক সম্পর্কে আমরা জানলাম। এই 6টা জিনিসই দেখবা ভার্সিটি অ্যাডমিশনে বেশি বেশি আসে। ও, আরেকটা জিনিস আমরা মিস করে যাচ্ছি, সেটা হলো দণ্ড। দণ্ড, এই হচ্ছে দণ্ড, দণ্ডটাকে আমি একটু কপি করি, এই হচ্ছে 2টা দণ্ড, তাই না? এখন এমন একটা অক্ষ যে অক্ষটা দণ্ডের প্রান্ত দিয়ে যায়, এই প্রান্তগামী অক্ষের সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামক হবে এম এল স্কোয়ার বাই থ্রি, যেখানে এল হলো দণ্ডের দৈর্ঘ্য। তাহলে প্রান্তগামী অক্ষের সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামক এম এল স্কোয়ার বাই থ্রি, আর ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে দণ্ডের
জড়তার ভ্রামক হচ্ছে এম এল স্কোয়ার বাই টুয়েলভ। সো এখানে আমরা টোটাল সূত্র লিখলাম কয়টা, আটটা। তাই আটটা সূত্র একটু রিভাইজ করি। একটা রিং, জড়তার ভ্রামক এম আর স্কোয়ার, রিং এর মতো দেখতে কে ফাঁপা সিলিন্ডার, জড়তার ভ্রামক এম আর স্কোয়ার, ডিস্ক তাহলে জড়তার ভ্রামক হবে এম আর স্কোয়ার বাই টু। মনে রাখতে পারো ডিস্কের সামনে ডি আছে তাহলে ডিভাইডেড বাই টু, শেষ। এরপর ডিস্কের মতো দেখতে কে নিরেট সিলিন্ডার, জড়তার ভ্রামক ডিস্কের সমান এম আর স্কোয়ার বাই টু। এবার ফাঁপা গোলক টু বাই থ্রি এম আর স্কোয়ার, নিরেট গোলক যেমন পৃথিবী টু বাই ফাইভ এম আর স্কোয়ার, আর দণ্ডের প্রান্তগামী অক্ষের সাপেক্ষে এম এল স্কোয়ার বাই থ্রি, দণ্ডের সেন্টার অফ ম্যাসগামী অক্ষের সাপেক্ষে এম এল স্কোয়ার বাই টুয়েলভ। তো এগুলো হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক গুলো আমরা একটু জেনে নিলাম, কারণ এই সূত্রগুলোই বারবার আসে ভার্সিটি অ্যাডমিশনে, জড়তার ভ্রামক নিয়ে এত পেঁচায় না, বেসিক সূত্রগুলো নিয়েই আসে। তো এই সূত্রগুলো আশা করি তোমাদের মুখস্থ হয়েছে। এবার আমাদের অঙ্কে যাই। এই যে অঙ্কটা, এই অঙ্কে দেখতে পাচ্ছ একটা দণ্ড আছে, দণ্ড যেই দণ্ডের দৈর্ঘ্য কত, এখানে দণ্ডের দৈর্ঘ্য কিন্তু ব্যাসের সমান টু আর, এবং একটা ফাঁপা গোলক আছে যার ব্যাস হচ্ছে, যার ব্যাসার্ধ হচ্ছে আর। তো বলছে যে আর ব্যাসার্ধ ও এম ভরের একটি ফাঁপা গোলকের ভেতর ব্যাস বরাবর এম ভরের একটি লাঠি আছে, মানে এইটার গোলকের ভরও এম, এই লাঠির ভরও এম, বুঝছো। বলছে চিত্রে প্রদর্শিত অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তো ভাইয়া এই যে চিত্রে যে অক্ষটা, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি হয় আই, আই সমান হবে লাঠির জড়তার ভ্রামক প্লাস আমাদের গোলকের জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক যেহেতু স্কেলার রাশি তাই জাস্ট টোটাল জড়তার ভ্রামক হবে এই দুইটার যোগফল। তাহলে বলো লাঠির জড়তার ভ্রামক কত, লাঠির কেন্দ্র দিয়ে গেছে অক্ষটা, তাহলে জড়তার ভ্রামক হচ্ছে এম এল স্কোয়ার বাই টুয়েলভ প্লাস প্লাস আই টু। আই টু হচ্ছে এই ফাঁপা গোলকের জড়তার ভ্রামক, মানে অক্ষটা কি ফাঁপা গোলকের কেন্দ্র দিয়ে গেছে, তাহলে ফাঁপা গোলকের কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কি ছিল, টু বাই থ্রি এম আর স্কোয়ার। এবার এই এল এর মানটা তোমরা জানো, এল হচ্ছে লাঠির যেই দৈর্ঘ্য টু আর, এটাকে স্কোয়ার করলে হবে ফোর আর স্কোয়ার, তাহলে এম এটা আর স্কোয়ার, সামনে আমরা ফোর দিয়ে দিলাম, এটা টুয়েলভ প্লাস টু বাই থ্রি এম আর স্কোয়ার। সিম্পলি আমরা এটাকে যোগ করে দিব, তিন চারে বারো, তাহলে নিচে লসাগু হচ্ছে তিন, এটা এম আর স্কোয়ার প্লাস টু এম আর স্কোয়ার, তাই না। তাহলে উপরে টোটাল কয়টা এম আর স্কোয়ার, তিনটা এম আর স্কোয়ার, তিন আর তিন কাটা গেলে অনলি পড়ে থাকবে এম আর স্কোয়ার। তাহলে এই যে দুইটা বস্তু সম্বলিত যে সিস্টেম, এই সিস্টেমটার জড়তার ভ্রামক হচ্ছে অনলি এম আর স্কোয়ার, আওয়ার অপশন ইজ সি। সো ভিডিওটা একটু বড় হতে পারে, বাট এই ভিডিও থেকে আমরা আমাদের প্রয়োজনীয় সচরাচর যে কোয়েশ্চেন আসে জড়তার ভ্রামক থেকে, এই আটটা থেকেই কোয়েশ্চেন আসে, এই আটটা সূত্র অবশ্যই মাথায় রাখবা, এবং মনে রাখবা এই সকল কিছু জড়তার ভ্রামক সমান লেখা যাবে ভর ইন্টু চক্র গতির ব্যাসার্ধ স্কোয়ার। সো এখান থেকে আমরা বলতে পারি, যদি বলি ডিস্ক বা চাকতির চক্র গতির ব্যাসার্ধ কত, তাহলে বলবা কি চাকতির জড়তার ভ্রামক এম আর স্কোয়ার বাই টু, আর চাকতির চক্রগতির জন্য লিখতে পারি এম কে স্কোয়ার, এম এম কাটা কে এর মান হচ্ছে স্কোয়ার উঠায় দিলে আর বাই রুট টু। এবং এই প্রশ্নটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত বছরও এসেছে। সো বুঝতেই পারছো যে এই একটা ভিডিও এমন ভাবেই তৈরি করলাম যেন এখান থেকে কোথাও না কোথাও তুমি প্রশ্নের অ্যান্সার করতে পারো। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবো অবশ্যই, আর যারা এখনো ভার্সিটি প্রিপারেশন নিয়ে দ্বিধায় আছো তারা চাইলে যুক্ত হতে পারো আমাদের টার্গেট ডিউ 4.0 তে। দেখা হবে সকলের সাথে, আল্লাহ হাফেজ।